নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তিন্নি আনপ্লাগড। আমি তোমাদের সাথে তিন্নি। আমি আজকে যে জিনিসটার ওপর ব্লগ বানাচ্ছি সেটা অবশ্যই আমার খুব কাছের একটা জিনিস আছে, সেটা আমি কি আস্তে আস্তে বলবো, মানে সবটাই ক্রমশ প্রকাশ্য। এটা হচ্ছে পুরোটা এক্সিবিশনের ওপর বেস্ট করে, মানে এখানে আমাদের যে কলেজ ছিল আগে, বিদ্যাসাগর কলেজ ফর উইমেন, যেটা বেছুয়া বাজারে অবস্থিত, তো ওখানে আমাদের একটা এক্সিবিশন হয়েছিল যেহেতু সায়েন্স ডে ছিল 28 ফেব্রুয়ারি 2022। তো সেইটা উপলক্ষেই আমি এই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারও আগে আরেকটা কথা, আমি যেহেতু এখন স্টুডেন্ট নার্স আছি, তার আগে অবধি আমি এই কলেজেই ফিজিওলজি ডিপার্টমেন্টে লেখাপড়া করেছিলাম, তো বেশ কিছু বান্ধবী আমার খুব চেনা পরিচিত। তো এবারে যেহেতু আমি এখানে রয়েছি, তো আমার পক্ষে সম্ভব হয়নি এক্সিবিশনে গিয়ে জিনিসটা রেকর্ডিং করা, তো আমি এই ভিডিওর স্ক্রিনের ওপর তাদের প্রত্যেককে ক্রেডিটটা দিয়ে দিলাম। এক্সিবিশনে বিভিন্ন টাইপের টপিক বাছাই করে তার এক্সিবিশন হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট করোনা মাল্টি অর্গানকে ফেলিওর করে তার ওপর একটা মডেল প্রস্তুত করে সেটার ওপর ব্যাখ্যা করেছিল। আর অন্যান্য ডিপার্টমেন্ট আছে যারা IVF বা অনেক রকম টাইপের করেছে, তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এরপর চলে এলাম একটা অন্য প্রেজেন্টেশন, সেটা হচ্ছে IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, তারা এবার এক্সপ্লেইন করছে। এর পরবর্তী একটা টপিক আমরা দেখব এখন, সেটা হচ্ছে ব্যাড এফেক্টস অফ অ্যাটমিক এক্সপালশন, তার সম্পর্কে। এর পরবর্তী আমরা এখন একটা টপিক দেখব, সেটা হচ্ছে সেফ ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, কী করে আমরা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জায়গা থেকে সতর্ক হয়ে নিজেদেরকে নিরাপদে রাখতে পারি। এবারে আসছি একদম শেষ একটা টপিক, সেটা হচ্ছে যে একটা মেক্সিকান ওয়াটার ড্রাগন আর সালামান্ডারের মধ্যে পার্থক্য কোথায়, সেটাই ওরা এক্সপ্লেন করছে। Yeah.
এইবার আমি তোমাদেরকে শেয়ার করব আমার আগের কলেজের রেসপেক্টেড ম্যাম এবং স্যারদের ফটো এবং তাদের নাম আমি পরের সেকশনে লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা আজকে এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, যে কোনো ধরনের ব্লগ রিভিউ এবং ইউটিউব শর্টস দেখার জন্য সাবস্ক্রাইব করো তিন্নি আনপ্লাগকে। থ্যাংকস ফর ওয়াচিং তিন্নি আনপ্লাগড।